আজ আমি দেখাবো গোল গলার মিক্সিতে পাইপিং দিয়ে বোতাম প্লেট দিয়ে কিভাবে সেলাই করতে হয়। তো সাধারণ কাপড় দিয়েও ডিজাইন করে সুন্দর একটা মিক্সি তৈরি করা যায়। তো দেখতে থাকুন, আশা করি ভালো লাগবে। একদম সহজে আমি এটা শেয়ার করছি। তো এখানে আমি 3.5 গজ কাপড় নিয়ে কিন্তু এই মিক্সিটা তৈরি করেছি পাইপিং দিয়ে। বোতাম প্লেটটাও কিন্তু একসাথে এই ভিডিওতে আমি দেখাবো। তো দেখুন, এখানে আমি 3.5 গজ কাপড় নিয়ে নিয়েছি। তো কাপড়টাকে আমি চার পাটে এই যে ভাঁজ করে নিলাম একদম সমান করে। তো একটু দেখিয়ে দিলাম। তো এখন আমি প্রথমেই মিক্সির যা করতে হবে লম্বাটা নিয়ে নিতে হবে, যার যতটুকু লম্বা। তো দেখুন, এখানে আমি এই যে 52 ইঞ্চি লম্বা নিব, 51 ইঞ্চি মিক্সিটা থাকবে আর 1 ইঞ্চি সেলার জন্য। তো হাতার কাপড়টা আমি এখান থেকে নিয়ে নিব। তো প্রথমে যা করছি, খোলা সাইড থেকে আমি 4 ইঞ্চিতে একটা দাগ দিয়ে নিলাম। এখন এখানে আমি শোল্ডারের জন্য 2 ইঞ্চিতে একটা দাগ দিয়ে নিলাম, আর এদিকটা আর্ম হোলের জন্য আমি 8.5 ইঞ্চিতে একটা দাগ দিয়ে নিচ্ছি। এখানে আমি 46 বোর্ডের জন্য এই মিক্সিটা কাটিং করছি, বক্স করে আমি আর্ম হোল করে নিচ্ছি। এখানে যদি আপনারা 37, 38, 40 সাইজ নেন, তাইলে 7, 7.5 করে আর্ম হোলের দাগটা দিয়ে দিবেন, আর 42 থেকে 48, 8.5 এনাফ। তো এখন আমি বাকি কাপড়টা দেখুন এভাবে ভাঁজ করে নিয়ে 2.5 ইঞ্চি করে ফুটগলা কেটে ফুটগলার দাগ দিয়ে নিলাম, আর এখানে 5 ইঞ্চি করে গলা লম্বাটা দিয়ে আমি বক্স করে নিচ্ছি, দেখতেই পাচ্ছেন। তো এখন আমি গোল গলার যে ইয়োকটা কেটে নিব। তো রাউন্ড করে আমি উপর থেকে দেখতেই পাচ্ছেন, এখানে কিন্তু একসাথে আমি পুরোটা দাগ দিয়ে নিচ্ছি 2.5 ইঞ্চি রাউন্ড করে, এই যে গলার রাউন্ড থেকে। তো এই রাউন্ডটা যদি সুন্দর না হয় তাহলে কিন্তু মিক্সিটা দেখতে ভালো লাগবে না। তো একসাথে কিন্তু আমি 8 পাটে এই যে কেটে নিলাম মিক্সিটা ইয়োকটা, আর গলাটাও আমি কেটে বের করে নিলাম, আর এইখানে যে কাপড়টা এটাকে এই যে সমান করে কেটে নিলাম, আর এখানে একটা মিডেলে কাট মার্ক দিয়ে নিলাম, এতে আমার সেলাই করতে সুবিধা হবে। তো আর্ম হোলটাও আমি কেটে নিচ্ছি, দেখুন কতটা ইজিতে এই গোল গলার মিক্সিটা কেটে নেওয়া যায়। তো আর্ম হোলের মেজারমেন্টটা একটু বেশি আর কম সাইজ অনুপাতে কেটে নিলে পুরোটা কিন্তু এভাবে কাপড়টা না কেটে, আর যেহেতু মিক্সিটা আমরা লুজ ফিটিং পরে থাকি এই জন্য আমি কাটাকাটির কোনো দরকার নেই, খুব সহজে মিক্সিটা কেটে নেওয়া যায়। তো দেখুন, এখানে আমার হাতার কাপড়টা কিন্তু কিছুটা শর্ট, যেহেতু এটা 8.5 ইঞ্চি আমি কেটেছিলাম, তো এখানে প্রায় 1.5 ইঞ্চি কাপড় আমার জয়েন দিতে হবে। এই জন্য আমি এই যে চার পাটে কিন্তু আমি জয়েন্টটা নিব না, কাপড়টা আপ অ্যান্ড ডাউন করে দেখুন আমি ভাঁজ করে নিলাম। এখন এই যে বেঁচে যাওয়া কাপড়টা এভাবে বসিয়ে আমি হাতার জয়েন্টটা নিয়ে দিব, অর্থাৎ 2 পাটে আমি জয়েন্টটা নিয়েই হাতাটা এই যে নিয়ে দিলাম। তো যারা নতুন তারা কিন্তু এই সকল টিপসগুলি যদি দেখে থাকেন একদম ইজিতে কাজ করে নিতে পারবেন। তো পট্টির জন্য আমি যেখানে বোতাম প্লেট করব কাপড়টা কেটে নিয়েছি 2 ইঞ্চি করে, আর এখানে 1.25 ইঞ্চি করে আর 2.5 করে পাইপিংয়ের জন্য কাপড়টা কেটে নিলাম। তো দেখুন, এখানে আমি 2টা পার্ট, যেহেতু মিক্সি 2 পার্টেই ইয়োকটা হয়ে থাকে, তো রাইট সাইডটাতে আমি এই যে পাইপিংটা জয়েন দিয়ে নিচ্ছি ডাবল পার্ট করে। এতে কিন্তু সেলাই করতে খুবই ইজিতে সেলাই করা যায় আর কোনো ঝামেলাই থাকে না। তো একটা পার্ট আমি গলার সেলাই করে নিচ্ছি প্রথমে। তো দেখুন, এভাবে ডাবল করে সেলাই করে নেওয়ার পরে এভাবে ভাঁজ দিয়ে এটা যার যার পছন্দ মতো একটু চিকন বা মোটা যেমনই খুশি সুন্দর পাইপিংটা করে নেওয়া যায় ঝটপট। তো এভাবে আমি গলার সাইডটা পাইপিং করে নিলাম। তো দেখুন, এই পাইপিংটা করা কমপ্লিট, গলাটা কত ইজিতে করা গেছে। তো এখন আমি রাউন্ড সাইডটাও কিন্তু যেটা আমাদের বডিতে জয়েন হবে এখানেও একইভাবে আমি এই যে পাইপিং সেলাই করে নিচ্ছি। তো এইভাবে যদি করে থাকেন একদম ইজিতে করে নিতে পারবেন। তো মিক্সির কিন্তু মেজারমেন্টটা সবসময় অ্যাকুরেটই থাকে, কেননা এটা আমরা যেহেতু লুজ ফিটিং পরে থাকি, মিক্সি মানেই তো একটু লুজ, আর যারা ফিটিং পরতে চান তারা কিন্তু বডির মাপ নিয়ে
আমরা যেভাবে কামিজ কাটিং করে থাকি এই থেকে কিছুটা লুজ দিয়ে ওইভাবে কাটিং করতে পারেন। যদি আপনি লুজ পড়তে চান এইভাবেই যে কোনো সাইজের ম্যাক্সি কাটিং করে নিতে পারবেন। আর্মহোলটা একটু ছোট বা বড় যার যতটুকু সাইজ ওই অনুপাতে আর্মহোলটা ছোট বড় করে নিলেই সুন্দর ম্যাক্সি কাটিং করে নেওয়া যায়। তো ইউকটা আমি এভাবে আরেকটা ইউকও কমপ্লিট করে নিয়েছি, অর্থাৎ পাইপিং লাগিয়ে নিয়েছি। এখন আমি কুচিটা কতটুক থেকে দেব আমি একটু দেখিয়ে দিচ্ছি। তো দেখুন এভাবে শোল্ডার থেকে 8 ইঞ্চিতে একটা মার্ক করে নিচ্ছি। এই 8 ইঞ্চি পর থেকে আমি কুচি করব, বুঝতেই পারছেন। আর এখানে যেহেতু বোতাম প্লেট করব তো 2 ইঞ্চি ইউকের জন্য বাদ দিয়ে আমি এখানে বোতাম প্লেট করে নিচ্ছি। তো দেখুন 11-তে দাগ দিয়ে নিলাম, অর্থাৎ 13 ইঞ্চি আমি সামনের পাটটা খোলা রাখবো, অর্থাৎ বোতাম প্লেটের জন্য। তো এতটুকু আমি কাটিং করে নিলাম। তো কাটিং করে তারপরে আমি কুচিটা করে নিব। তো দেখুন স্টেপ বাই স্টেপ, যদি ভিডিওটা স্কিপ না করেন একদম সহজেই ম্যাক্সি তৈরি করে নিতে পারবেন। তো 8 ইঞ্চি পর থেকে আমি দেখুন একদম ঘন ঘন করে কুচিটা করে নিচ্ছি, অর্থাৎ ইয়োকটা যাতে ঠিক মাপ মতো হয়, বুঝতেই পারছেন। যেহেতু ইয়োকটা আমি এখানে জয়েন করব, আর যদি একটু ছোটো বড় হয় তা তো সমস্যার কিছু নেই, হয়তো একটা কুচি খুলে দিলেই হবে বা আরেকটা কুচি লাগিয়ে নিলেই হবে। তো দেখুন ইয়োকটাকে আমি এভাবে ভাঁজ করে ইয়োকের মিডলটা কেটে নিচ্ছি বোতাম প্লেট করার জন্য। আর এইভাবে দেখুন ইয়োকটা চাপসেলা দিয়ে বসিয়ে নিব। তো আমারটা কিন্তু মেজারমেন্ট ঠিকই ছিল, বড় ছোটো হয়নি, দেখুন দেখলেই বুঝতে পারবেন। দেখুন একদম পারফেক্ট হয়ে গেছে। এখন আমি আবারও একটু মিলিয়ে নিচ্ছি যাতে আপ ডাউন না হয়। একইভাবে আমি এই সাইডের ইউকটাও লাগিয়ে নিলাম। তো দেখুন আমি কিন্তু সামনের পার্টের কুচি দিয়ে ইউকটা লাগানো কমপ্লিট। আবার আমি দেখছি দুইটা পার্ট সমান আছে কি না। আর এখানে যে আমি বোতাম প্লেটের জন্য কাপড়টা নিয়েছি আর্মহোলের সাইড থেকে কেটে এই কাপড়টা আমি মিডলে জোড়া দিয়ে নিয়েছি, যেহেতু এখানে এটা শর্ট হবে। তো কীভাবে আমি বোতাম প্লেটটা একদম ইজিতে সেলাই করছি দেখুন। উপরে আমি 1/2 ইঞ্চি ভাঁজ দিয়ে এভাবে একটা কাপড় দিয়ে কিন্তু আমি এখানে বোতাম প্লেটটা সেলাই করে নেব। তো এটা কিন্তু একদম সোজা করে, যে আমরা কাটা লাস্ট পর্যায়ে এসে দেখুন একদম সোজা করে এভাবে ঘুরিয়ে যাতে কুচি না পড়ে খেয়াল রেখে এক পিস কাপড়কে আমি পুরোটা ঘুরিয়ে সেলাই করে নিলাম, বুঝতেই পারছেন। তো ঘুরিয়ে প্রথমে এভাবে সেলাই করে নিয়ে আমি একটা ভাঁজ দিয়ে দেখুন আমি কাছ থেকে একটু দেখিয়ে দিচ্ছি, একটু কিন্তু কাপড়টা গুছিয়ে নেই। আর এই কোণাটাতে কিন্তু আমি এই যে একটু ঘুরিয়ে 2-3টা করে কাট দিয়ে নিলাম, না হয় কিন্তু এটা মিলবে না, বুঝতেই পারছেন, যেহেতু এটা অ্যাঙ্গেল টাইপ। তো এইভাবে ভাঁজ দিয়ে আমি একসাথে চাপ সেলাই দিয়ে নিব। বোতাম প্লেটটা কিন্তু একদম ইজিতে আমরা এভাবে করে নিতে পারি। আর এই খোলা অংশটা আমি এভাবে ঘুরিয়ে একটু এই যে স্টিচ দিয়ে নিচ্ছি। তো এভাবে আমি 1/4 ভাঁজ দিয়ে ঘুরিয়ে আমি একটা চাপ সেলাই দিয়ে নিচ্ছি। তো দেখুন একসাথে কিভাবে আমরা একটা কাপড় দিয়ে জোড়া ছাড়া বোতাম প্লেট তৈরি করে নিতে পারি। দেখুন কমপ্লিট হয়ে গেল। এই সাইডটাও আমি একটু ঘুরিয়ে উপরটা সেলাই করে নিলাম, যেহেতু এটা খোলা অংশ, বুঝতেই পারছেন। তো এভাবে সেলাই করে নেওয়ার পরে যেহেতু আমি পাইপিং করেছি পাইপিংটা দেখতে ভালো লাগবে না, এই জন্য আমি দেখুন এই পাশটাকে এভাবে ঘুরিয়ে উপরের সাইডটা যেটাতে বোতামের ঘর থাকবে বা বোতাম টিপ বোতামও দিতে পারেন বা হুক দিতে পারেন যাই দিয়ে থাকেন, তো এই জন্য দেখুন এই পাশটা আমি আবারও একটু দেখিয়ে দিলাম। এখানে কোনো কাপড় গুছিয়ে নেই, একটা কাপড় দিয়ে কিন্তু আমি জয়েন করে নিয়েছি। তো এই কাপড়টাকে আমি এই প্লেটটাকে উপরের প্লেটটাকে এভাবে দেখুন এভাবে একটা ভাঁজ দিয়ে এটা জয়েন করে দিচ্ছি বডির সাথে, অর্থাৎ উপরের পাটটার সাথে। এখানে কিন্তু আমি বোতামের ঘর করব। আমি এখানে ব্লাউজের বোতাম লাগিয়ে নিব। তো যতটুকু আমার কাটিং করা ছিল অতটুকু আমি এসে দেখুন সেলাইটা বন্ধ করে দিলাম। আর এখন আমি
উপর থেকে এভাবে মিলিয়ে নিয়ে আসছি। যেহেতু পাইপিং দুইটা যদি সেম না হয় তাহলে কিন্তু ভালো লাগবে না দেখতে। তো এইভাবে আমি একটার উপরে একটা প্লেট বসিয়ে ডাবল স্টিচ করে দিলাম। তো দেখুন কত সহজে বোতাম প্লেটটা লাগানো কমপ্লিট। এই যে আর কাপড়টা কিন্তু একটু কিন্তু কোথাও গুছিয়ে নেই, আমি একটু কাছ থেকে দেখিয়ে দিলাম। এই যে দেখুন, তো বোতাম প্লেটটা আমরা এভাবে ইজিতে কিন্তু সেলাই করে নিতে পারি, দেখতেই পাচ্ছেন একদম সুন্দর ঠিকঠাক বোতাম প্লেট লাগানো হয়ে গেছে। দেখুন দুইটা কিন্তু সেম, পাইপিং দুইটা একদম পারফেক্ট সেলাই হয়ে গেছে। এখন আমি শোল্ডারটা জয়েন করে নেব। তো এই ডিজাইনটাই আমি মোটামুটি শেয়ার করলাম। আর এখন আমি পেছন পাটটাতে তাও একইভাবে 8 ইঞ্চি পর থেকে এভাবে কুচি দিয়ে কুচি করে নিয়েছি। আর ইয়োকটা একইভাবে আমি জয়েন দিয়ে নিচ্ছি। তো দেখুন ইয়োকটাও আমি একইভাবে পাইপিংটার যাতে সেলাই না পড়ে একইভাবে জয়েন দিয়ে নিচ্ছি। এখানেও যদি একটা কুচি বেশি ছোট বড় হয় একটা কুচি খুলে দিলে বা সেলাই করে দিলেই হয়ে যাবে। তো দেখুন আমার এটা কিন্তু আর খুলতে সেলাই করতে হয়নি। ইয়োকটা আমার লাগানো কমপ্লিট। এখন আমি শোল্ডারটা জয়েন দিয়ে নিব। শোল্ডার জয়েন দিয়ে আমি সাইড সেলাই করে হাতাও লাগিয়ে নিব। তো এগুলো আর শেয়ার করার দরকার নাই, বুঝতেই পারছেন এগুলো তো ইজি ব্যাপার। তো শোল্ডার জয়েন দিয়ে নিচ্ছি। তো এই ধরনের ডিজাইনের মেক্সি কিন্তু আমার চ্যানেলে আরও দেওয়া আছে, চাইলে দেখে নিতে পারেন। তো দেখুন শোল্ডারটা জয়েন দেওয়া কমপ্লিট। এখন আমি সাইড সেলাই করে নিব। সাইড সেলাই করে নিচের ঘের সেলাই করে হাতাটাও লাগিয়ে নিব। আশা করি ভালো